নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বুধবার কোজাগরি লক্ষ্মী পূজা, সবজি ফলমূলের দাম আকাশ ছোঁয়া। রংপুরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় প্রাণ হারালেন এক বৃদ্ধ। ভাসানে দুপক্ষের ঝামেলা, হুঙ্গুর দাসপাড়ায় মহিলাদের বাড়িতে হামলা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শারদীয় দুর্গোৎসবের পর এবার কোজাগরি লক্ষ্মী পূজার প্রস্তুতি শুরু হয়েছে। আশ্বিন মাসের শুক্লপক্ষের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরি লক্ষ্মীর আরাধনা হয়ে থাকে। বুধবার হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে লক্ষ্মী পূজার আয়োজন করা হবে। দেবী লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী। পরিবারের সুখ সমৃদ্ধি ও সম্পদের আশায় প্রত্যেক ঘরে পূজার আয়োজন করা হয়। লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে শিলচরেও আনন্দে মেতে উঠেছেন মানুষ। বাজারে কেনাকাটায় ব্যস্ত সবাই। শহরের বিভিন্ন বাজারে লক্ষ্মী প্রতিমার পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার শিলচরের বিভিন্ন বাজারে ফলমূল, ধান ও পুজোর অন্যান্য সামগ্রী ক্রয় করতে মানুষের ভিড় উপচে পড়েছে। বুধবার সন্ধ্যায় গৃহিণীরা লক্ষ্মী আরাধনার মাধ্যমে পরিবারের শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনায় সমবেতভাবে পুজোর সামিল হবেন। কিন্তু বাজ সাজছে বাজারের অগ্নিমূল্য। পুজোকে ঘিরে সবজি ফলমূলের দাম আকাশ ছোঁয়া, তাই সব মিলিয়ে সাধারণ গৃহস্থের লক্ষ্মীহীন হওয়ার জোগাড়। বাইকের ধাক্কায় প্রাণ হারালেন এক বৃদ্ধ। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় সোমবার সন্ধ্যায় শহর সংলগ্ন রংপুর এলাকায়। জানা গেছে, রংপুরের প্রবীণ নাগরিক জল সম্পদ বিভাগের প্রাক্তন বড়বাবু হাজি শাহাবুদ্দিন বড়ভুইয়া রংপুর পুলিশ ফাঁড়ির কাছে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে 77 বছর বয়সী শাহাবুদ্দিন বড়ভুইয়ার মৃত্যু ঘটে। আহত হয়েছেন বাইকে থাকা দুই আরোহী। বড়ভুইয়ার মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি রেখে গেছেন 6 ছেলে নাতি নাতনি। প্রয়াতের বড় ছেলে প্রতিষ্ঠিত ব্যবসায়ী বাহারুল ইসলাম বড়ভুইয়া। মা দুর্গার বিদায়ের পরই মায়েদের উপর আক্রমণ। খুঙ্গুর দাসপাড়ার এক দুর্গাপূজা কমিটির ভাষা নিয়ে দুপক্ষের মধ্যে কিছুটা ঝামেলা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিচার সভায় বসে কমিটির লোকেরাও পাড়ার বয়স্করা মিটমাট করে দেন। কিন্তু বিচারে মিটমাট হওয়ার পরও সেই ঘটনাটিকে নিয়ে ফের ঝামেলা হয়। দাসপাড়ার বাসিন্দা পূজা দাস, সুমা দাস, কাকলি দাস, বাপ্পা দাস সহ অন্যান্যরা অভিযোগ করে বলেন, সোমবার রাতে শোভন দাস, কান্তি দাস, প্রীতম দাস, নিবন দাস ও আরো কয়েকজন আক্রমণ চালায় মহিলাদের বাড়িতে। এ নিয়ে FIR দাখিল করা হয় ঘুঙ্গুর আউটপোস্টে। কিন্তু পুলিশ তদন্ত এখনো শুরু হয়নি বলে অভিযোগ করেন বাপ্পা দাস। আমার লগে গুন্ডাগিরি হতো, আমার লগে মাইর হতো।
হতো। আমরা নিপুল দিয়ে দুধ খাওয়াইয়া গুন্ডা বানাইয়া বলি আমরা বাচ্চারে দশমীর দিছি। আমি আবার কইছি যে আমার বাচ্চা যেরকম দিছি ওরকম আমার বাচ্চা করে আনছি, আমার বাচ্চা মারি দিছে না, মারছে অন্যরাই আর দু সাই গেছে আমরা বাড়ির সব বাচ্চারা। তারপরে প্যান্ডেলের মধ্যে তারা বিচারে শেষ করছে, 7টার সময় শেষ করে সব নিমাংস হয়ে গেছে। পরে তারা 11টার সময় গুন্ডান পাটি লইয়া লাঠি টেঙ্গা লইয়া ইয়া মায়ের হরিয়া আমার হাঁটুর মধ্যে বাড়ি হয়েছি, ওখানে আমি পড়ছি, আমার জানলে একটা আমার পরে তো তারা আক্রমণ করে দিব, আমরা আমরা নিজে আইসি একজন মানে কি তারা লগর একজন ছেলে আসলো, হে আমার কথাটা বুঝতে আসো, ওই যে বৌদির কথাটা শুনতে দাও, কিন্তু এই কিনারোর আর একজনে বিজু করিয়া নাম তাই শুনতে দিছে না, আর তান্ডে যে মারছে তার নাম হলো সুগন। হ্যালো, আমি পুলিশ প্রশাসন একটা আবেদন করি, আর আমার যে মনে মহিলা যে অত্যাচারটা করছেন তারা আপনারা ইয়া সুবিচারটা করুন, আমার যে মহিলা যে অত্যাচারটা হয়েছে এটা আপনারা দেখে দিন, আপনারা সব মিলিয়ে আসিয়া এখানে একটা দেখুন পুলিশ প্রশাসনে আমি আবেদন করি, আর আমার যে কিছু হয়েছে আপনি তদন্ত করিয়া দেখুন সে কীরকম করছে কীরকম না, আপনারা বুঝিয়ে আসুন আমার বিচারটা চাই, অন্যায় বিচারটা মাফ করি, আমার ভালো বিচারটা আমি চাই, আর আসামের মুখ্যমন্ত্রীর কাছে আমি বিচারটা চাই, আসামের যে মুখ্যমন্ত্রী অত ভালো কাজ করা এর উপরে আমি বিচারটা চাই, আসামের পুলিশের কাছে আবেদন করি, আর আপনারা সব মিলিয়ে আসিয়া আমার যে বিচারটা সুবিচারটা করিয়ে দেবো, আমার বউরে আজকে মনে হলে একটা ছেলে মারছে মহিলা বেটির উপরে আতনাই মানে একটা সমাজের লাগি কতবার কলঙ্কারি করছে, হে আজকে এই সুবন দাসের উপরে আমি কুবিচার চাই এবং সুবিচার চাই, তার জন্য পুলিশের কাছে অপদান করিয়া সব মিলিয়ে আসিয়া আমার বিচারটা চাই। পুজোয় পিসির বাড়িতে বেড়াতে গিয়ে রুকনি নদীতে তলিয়ে গেল নাবালিকা সপ্তমী। শারদীয় দুর্গোৎসবের আনন্দ উপভোগ করতে ধলাইয়ে পিসির বাড়িতে বেড়াতে গিয়েছিল কুটিখালজিপির 16 নম্বর গ্রামের বিশ্বজিৎ দাসের 13 বছরের নাবালিকা কন্যা সপ্তমী দাস। সোমবার বিকেল 3টায় ধলাইয়ের রুকনি নদীতে স্নান করতে যায় সপ্তমী, হঠাৎ করে নদীর প্রবল স্রোতের থাবায় নদীতে তলিয়ে যায় সপ্তমী। এরপর খবর দেওয়া হয় ধলাই পুলিশে। ধলাই থানার ভারপ্রাপ্ত অফিসার ইন্সপেক্টর মনোজ বড়ুয়ার নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ বাহিনী, খবর দেওয়া হয় এসডিআরএফ বাহিনীকে। তবে সন্ধ্যা ঘনিয়ে এলেও প্রায় 3 ঘন্টার পর ঘটনাস্থলে পৌঁছায় এসডিআরএফ বাহিনী। আগামীকাল সকাল সপ্তমীর উদ্ধারে নামবে এসডিআরএফ বাহিনী। ডক্টর এপিজে আব্দুল কালামের জন্মদিনে শিলচর প্রেস ক্লাবে ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে উদযাপন নাগরিক সংসদের, পড়ুয়াদের সঠিক দিশায় এগিয়ে আসার আহ্বান। বিভিন্ন দিক থেকে আজ পড়ুয়াদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা, কিন্তু বাস্তবে তা হচ্ছে কোথায়? শিলচর প্রেস ক্লাবে মঙ্গলবার ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই প্রশ্ন উত্থাপিত হয়েছে। ভারতের মিসাইল ম্যান ও জনগণের রাষ্ট্রপতি খ্যাত ডক্টর আব্দুল কালামের 94তম জন্মদিনে ছাত্রছাত্রীদের তার মহান আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। আলোচনার বিষয় ছিল ছাত্র সমাজ, রাজনীতি ও রাষ্ট্র। বলা হয় দেশ তথা জাতি গঠনে পড়ুয়াদের আরো বেশি দায়িত্বশীল হতে হবে। প্রেস ক্লাব সহসভাপতি রিতেন ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য উপস্থাপন করেন নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, আকশা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, কংগ্রেস নেতা সঞ্জীব রায়, এআইডিএসও রাজ্য সদস্য গৌরব চন্দ্র দাস, গুরুচরণ কলেজ স্টুডেন্টস মজলিসের প্রাক্তন সহসভাপতি সাংবাদিক রত্নদীপ দেব, 1986 ভাষা আন্দোলনের সৈনিক সাংবাদিক রাহুল দেব, আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের এই সময়কার 3 বারের সাধারণ সম্পাদক শততুল আচার্য, আসাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্র সংসদের ম্যাগাজিন সম্পাদক অক্ষয় দে, এআইডিএসও জেলা সদস্য ইসলামুল হক লস্কর, কবি সাংবাদিক মৃদুলা ভট্টাচার্য, সাংবাদিক দেবদুলাল মালাকার প্রমুখ। সব মিলিয়ে আজ ভারত তথা বিশ্বে নানা ক্ষেত্রে যে অস্থিরতা বিরাজমান, বিশেষত শিক্ষার ক্ষেত্রে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে যে শিক্ষা ব্যবস্থা আগামী দিনে কোন পথে যাবে, এ নিয়ে দেখা যাচ্ছে আজ পড়ুয়া সমাজ নিজেরাই দিকভ্রান্ত, পাশাপাশি দেশ পরিচালনার ক্ষেত্রে আমরা সবাই জানি যে রাজনীতি দেশকে নিয়ন্ত্রণ করে, এবং আমাদের ভারতবর্ষের মতো দেশ যেটি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ, সেই দেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত যারা জনপ্রতিনিধি, সেই জনপ্রতিনিধি
নির্বাচনের ক্ষেত্রে ছাত্র সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার কথা। আজ বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছাত্র সমাজ সঠিক দিশায় পরিচালিত না হওয়ার জন্য এবং ক্যারিয়ার সর্বস্ব যে ছাত্র সমাজের একটা বড় অংশ তারা ক্যারিয়ারকে বেশি গুরুত্ব দিচ্ছে, যে তারা চিকিৎসক হবে, ইঞ্জিনিয়ার হবে, এই যে একটা ক্যারিয়ার সর্বস্ব যে পড়াশোনা, এ নিয়েও কিন্তু আজকে এই আলোচনা সভায় বিস্তৃতভাবে বহু কথা উঠে এসেছে। এবং আমরা মনে করি যে সব কিছুর ক্ষেত্রেই ডক্টর এপিজে আব্দুল কালাম আমাদের কাছে এক মহান আদর্শ। প্রতি বছরের মতো দশমীর দুদিন পানীয় জল ও শরবত বিতরণ করলো ইয়াং জেনারেশন গ্রুপ। শহরের দেবদূত পয়েন্টে গ্রুপের কর্মকর্তারা পুজোর ঘুরঘুরি ছেড়ে দর্শনার্থীদের হাতে তুলে দেন শরবত। তৃষ্ণান্ত দর্শনার্থীদের হাতে পানীয় জল বিতরণের মধ্যে দিয়ে তারা আনন্দ পান বলে জানান গ্রুপের কর্মকর্তারা। এ নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন গ্রুপের অন্যতম সদস্য অংশুমান দাস। বস্ত্র বিতরণ করেছিলাম দুর্গা পুজোতে, প্রত্যেকবারই আমরা সেগুলো আমরা কাজ করে থাকি। আর আমাদের গ্রুপের নামই হচ্ছে শিলচর ইয়ং জেনারেশন গ্রুপ। আপনারা নামেই বুঝতে পারছেন যে এই গ্রুপের মধ্যে সবাই ইয়ং ছেলেরা, আমরা সবাই বিজনেসম্যান। আমরা যত সামান্য যা ইনকাম করি তার মধ্যে আমরা কিছুটা খরচা করে আমরা সমাজের জন্য কিছু করতে চাই, যতটুকু পারি আমাদের ক্ষমতা অনুযায়ী। আমাদের গ্রুপের মধ্যে আমার সাথে এখন আছে লিপ্টু আছে, সোনু আছে, মিলনদা আছে, তারপরে আপন আছে, মান্না আছে, বিক্রম আছে, গৌরব আছে, সবাই আমরা একত্রিতভাবে আমরা এখানে কাজ করে যাচ্ছি। আগামী দিনে আমরা কাজ করে যাবো, সেই কষ্টটুকু আপনারা রাখবেন। শিলচরবাসীকে অনুরোধ বা ইয়ং ছেলেদের অনুরোধ, যদি কেউ আমাদের গ্রুপ জয়েন করতে চায় সাদরভাবে আমাদের গ্রুপ জয়েন করতে পারে, কারণ এখানে সবাই ইয়ং ছেলে। আনুমানিক বস্ত্র বিতরণ কতজনকে দিয়েছে? এবছর আমরা 300-400 বস্ত্র বিতরণ করেছি, আর সবগুলি আমরা টাউনে করি না, কাজ একটু অন্যতমভাবে থাকে। আমরা সবসময় গ্রামেই যাই, বিশেষ করে প্রত্যন্ত এরিয়াতে, যে এরিয়াতে দরকার পড়ে। তো এবছর আমরা বিন্যাগান্ধি বাগান, বরতল বাগান, ওইসব বাগানে আমরা গিয়ে আমরা বস্ত্র বিতরণ আমরা করেছি। প্রত্যেকবার এখানে আমরা আশা থাকি, আগামী দিনে আমরা কাজ করে যাবো। আপনাদের আশীর্বাদ সবাই করবেন আমাদেরকে, কারণ আমরা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলেগুলো, আমরা যা উপার্জন করি সেই উপার্জন থেকে আমরা যতটুকু পারি আমাদের নিজের সাধ্য মতো আমরা সেই কাজটা আমরা করে যাই, মানে সমাজের জন্য কিছু করতে চাই, তার জন্য আমরা এই কাজটুকু আমরা করতে ভালোবাসি। ধন্যবাদ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বুধবার কোজাগরী লক্ষ্মী পূজা, সবজি ফলমূলের দাম আকাশ ছোঁয়া। রংপুরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় প্রাণ হারালেন এক বৃদ্ধ। ভাষা নিয়ে দুপক্ষের ঝামেলা, হুঙ্গুর দাসপাড়ায় মহিলাদের বাড়িতে হামলা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।